কিয় জ্বলিছে বাংলাদেশ, কিয় প্রতিবাদত উত্তাল হয়ে পড়েছে বাংলাদেশ। বাংলাদেশের প্রতিবাদর আড়ত আছে নাকি বহিরাষ্ট্রর শক্তি? মূলত বাংলাদেশের রাজহুয়া খণ্ডত নিযুক্তির ক্ষেত্রত মুক্তিযোদ্ধার বাবে থকা সংরক্ষণের বিরোধিতার আরম্ভ হয়েছিল শিক্ষার্থী। এই সংরক্ষণ অনুসরি 1971 বাংলাদেশ স্বাধীনতা যুজত ভাগ লওয়া মুক্তিযোদ্ধার নিকটাত্মীয়র বাবে আছে 30% সংরক্ষণ। প্রতিবাদীর দাবি, এই সংরক্ষণ বৈষম্যমূলক। এই সংরক্ষণে কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকক সরকারি চাকরি দিছে, কারণ শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতৃত্বতে বাংলাদেশত হয়েছিল পাকিস্তানের পৰা স্বাধীনতা লাভের যুদ্ধ। প্রতিবাদীয়ে বিচারে এই সংরক্ষণের বিপরীতে নিযুক্তি মেধার ভিত্তিত হোক। বিপরীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনায় সরকারি নীতির সপক্ষে যুক্তি দি কয়, দেশের বাবে যুঁজা লোকসকল বলিদানের বাবে তেওঁলোকৰ রাজনৈতিক স্বীকৃতিক একাশরিয়া করেও এনে সরকারি সুবিধা পাবর যোগ্য। 1972 চনের পৰা বাংলাদেশত চলি আছে সরকারি চাকরিত সংরক্ষণের ব্যবস্থা। প্রথমে মেধার ভিত্তিত কেবল 20% লোকেহে চাকরি পাওয়ার ব্যবস্থা আছিল। 1976 চনত মেধার ভিত্তিত নিযুক্তি পাওয়ার ব্যবস্থা 40% বৃদ্ধি হয়। কিন্তু তার পিছতো মুক্তিযোদ্ধার পরিয়ালের বাবে 30% সরকারি চাকরি সংরক্ষিত করে রাখা হয়। ইয়ার উপরই আছে মহিলার বাবে 10%, জনজাতির বাবে 5%, প্রতিবন্ধীর বাবে 1%, আর বিভিন্ন জেলার বাবে আছে 10% সংরক্ষণের ব্যবস্থা। আনহাতে ক্রমে উত্তাল হয়ে পড়া প্রতিবাদের আড়ত চীন আর পাকিস্তানের হাত থাকার চর্চা চলিছে। শেহতীয়াকৈ শেখ হাসিনার চীন ভ্রমণ বাতিল হওয়ার পাছতে দেশ দুখনে বাংলাদেশের প্রতিবাদত উদগনি যোগাইছে বলে খবর ওলাইছে। লক্ষণীয়ভাবে বাংলাদেশের ভারতের সু সম্পর্কক লয় দক্ষিণ পূব এশিয়ার ভূ রাজনীতিত তলে তলে চলিছে আন এখন অরিয়াওরি। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম।